ক্রেতার আনাগোনায় সরগরম চট্টগ্রামের ঈদ বাজার। শেষ দিকে এসে বেচাকেনা জমজমাট, মধ্যরাত পর্যন্ত উপচে পড়া ভিড় ছোট বড় সব মার্কেটে। ক্রেতাদের অভিযোগ, দাম তুলনামূলক বেশি। অন্যদিকে ভালো ব্যবসা হওয়ায় খুশি বিক্রেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানে। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটের চিত্র এখন এমন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরগরম। রোজার শেষ দশ দিনে ঈদ মার্কেটে বাড়ে ক্রেতার চাপ, ব্যতিক্রম হয়নি এবারও। পছন্দের জামা জুতা কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন অনেকে, তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। মানে মেলানো যাচ্ছে না, বাজেটের সাথে হতে পাঞ্জাবি মিলতেছে না, বা পাঞ্জাবি পছন্দ হলে বাজেট মিলতেছে না। 3,990 টাকা তো আমি ভালো, ভালো প্রাইস, ভালো ওদের কোয়ালিটি হিসাবে এটা প্রাইসটা ভালো। বাচ্চার জন্য দেখতেছি আর কি, কেন কেন এখন মার্কেট গেলে বুঝবো, দোকানে গেলে বাচ্চার জন্য কী অবস্থা। থ্রি পিসটা নিলাম, হ্যাঁ আমিও হ্যাপি, আর আমি আশা করি এতে আমার যে ওয়াইফ বা আমার লাইফ পার্টনার সেও হ্যাপি হবে। সব দোকানে বাহারি পণ্যের সমাহার, ক্রেতা আকর্ষণের চেষ্টার কমতি নেই বিক্রেতাদের। কেনাকাটা শুরু হয়েছে, আমরা গতকাল এযাবৎ রমজানের হাইয়েস্ট সেল করেছি এবং প্রচুর কাস্টমার ছিল। সবার আগের থেকে আমাদের হোলসেল বেচা বিক্রি শুরু হয়েছে, এখন বেচা বিক্রি ধরতে গেলে শেষ পর্যায়ে এখন যেগুলো চলছে এগুলো রিটেল। পাঞ্জাবির কালেকশনটা আমাদের সবসময় অন্য অন্য কোনো শোরুম থেকে সবচেয়ে আমাদের কালেকশনটা ডিফারেন্ট থাকে, ওইটার জন্য আমাদের সারাটা একটু বেশি। প্রতিটি মার্কেট ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আগের মতো মার্কেট কেন্দ্রিক চাঁদাবাজি এখন নেই বলে দাবি সিএমপি কমিশনারের। বড় মাত্রার অভিযোগ নেই, পাইনি, তবে নানা ধরনের ছোটোখাটো অবজারভেশন আছে যে বিভিন্ন ধরনের কী বলে ফুটপাতের দোকানপাট নিয়ে অবজারভেশন আছে, আমরা চেষ্টা করছি যাতে অবৈধ দোকান না থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।